যদিও ধরনের বড় হয়েছি কিন্তু আমি ছোট থেকে ধর্মপতি আমার কোনো টান বা আগ্রহ ছিল না আমার বাবা তাদের মোটামুটি ধর্ম করতো কিন্তু আগ্রহ ছিল আমার বাবার তো ধরলাম যে কাহিনী সেটা হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম হাই স্কুলে তো আমাদের কোনো হিন্দু শিক্ষক ছিল না তো আমাদের কি করতে হইতো হয়তো আমাদের ওই সময়টা আমাদের ক্লাসে থাকতে হতো অথবা আমাদেরকে বাইরে গেক্ষা করতে হতো তো আমি ওই সময় ওই যেখানে ইসলাম শিক্ষক ওখানে ওই ক্লাসে বসে থাকতাম বসে বসে এই কাহিনী শুনতাম নবীর যে কাটার কাহিনী চার বা খোলা কাহিনী আরো অনেক রকমের কাহিনিগুলো শুনতাম তো শোনার পরে আমার মনে একটা সন্দেহ সৃষ্টি হইলো আমার ধর্ম কি পালন করি মনে হয় ইসলাম ধর্মটা মনে হয় ভালো এটা আমার মনে একটা দাগ সৃষ্টি সৃষ্টি করলো অনেক ভাব তারপরে মনে করেন যে আমি আস্তে আস্তে আমার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা মনে হয় ভালো তো আমি এটা নিয়ে যদি আমি কোন ধর্মের প্রতি এখন আমার বিশ্বাস নাই তখনও তো আমার ছিল না কিন্তু কেন জানি আমার মনে হইতো যে আমাদের ধর্মটা থেকে ইসলাম ধর্মটা ভাল তো এটা নিয়ে মোটামুটি আমি স্কলে জীবন পার করলাম চাকরি জীবনে চলে আসলাম তো হঠাৎ করে যখন আমি আপনার লাইফ দেখলাম আপনার লাইফ দেখা শুরু করলাম তখন আমি জানতে পারলাম আসলে সত্যিকার ব্যাপারটা কি তখন থেকে আমি আমার যত ভুল ধারণাগুলো ছিল এগুলো আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে গেছে এখন আমি মোটামুটি মনে করি যে আমি মুক্ত আছি এই জন্য আপনাকে ধন্যবাদ আসলে কিন্তু আমাকে আমার যুক্ত হওয়া অনেক ধন্যবাদ আপনাকে আসল ধার্মিক ভাই আমরা কিন্তু আপনাকে কখনো বলি না যে কোন ধর্ম ভালো কোন ধর্ম মন্দ এটা হচ্ছে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আমরা শুধু ধর্মগুলোর যে মানে সমস্যা এবং এগুলার যে কালো দিক এগুলো আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আলাপ আলোচনা করি এরপরে ভাই আপনাদের সিদ্ধান্ত আপনারা কোন ধর্মে থাকবেন কোন ধর্ম নিবেন এটা তো ভাই আমরা বলতে পারবো না আপনার নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে আপনার ভালো লাগলো আপনার আপনি কি আর কিছু বলবেন ভাই

তো মেয়েটা যদি প্রতিবাদ জানায় তো সবাই বলতেছে যে ও তো মানে এই ছেলেটা তো ভালো এই ছেলেটা তো এরকম না আমরা দশজন মিশছি ওর সাথে তো জানি ও কেমন তো এই কথাটা যখন আরো মানুষ জানতে পারলো তখন দেখা গেলো মেয়েটাকে আরো হ্যারেস্ট করলো অন্যান্য মানুষ তখন মেটা তো বলতে পারতেছে না যে সে একটা মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে বা বললে মেয়েটার কথা বিশ্বাস করতেছে না সবাই বলতেছে মেয়েটাই এরকম মেয়েটাই ভালো যে ছেলেগুলোর সাথে আমরা মিশছি ছেলে ছেলেগুলা ভালো এতগুলা মানুষ মিশছে সে ভালো এতদিন ধরে চিনে সো মানে ভাবতেছে যে এগুলা কথা বানায় বলতেছে তো এরকম তো হ্যারাসমেন্ট অনেক মেয়ে হয় মানে সেক্ষেত্রে মানে এই কুযুক্তিটাকে মানে কিভাবে ইয়ে করা যায় মানে সে যে সঠিক কথা বলতেছে মানে এটা কিভাবে প্রমাণ করা যায় এটা তো আসলে কুযুক্তির মধ্যে পড়ে না এটা তো আসলে মানে আর্গুমেন্ট আর্গুমেন্টের কোনো বিষয় না এটা এটা বিষয়টা হচ্ছে যে একটা স্বাভাবিকভাবে আমাদের সমাজে একটা ধারণা আছে যে মেয়েদেরকেই ঢেকে ঢুকে চলতে হবে মেয়েদেরকেই সামলে সামনে চলতে হবে আহ পুরো ছেলেরা তো একটু একটু করবেই ছেলেরা তো একটু একটু মানে দুষ্টুমি করবেই ওরা তো একটু দুষ্টুই হয় ছেলেরা তো একটু মানে ছেলে যেমন ভাদ্র মাসের পাগলা ছেলে 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 তো তো একটু একটু রেপ করবেই গায়ে হাত দিবেই তুমি তুমি কেন কেন গেলা বেলা বাইরে গেলা তুমি কেন স্কুলে গেলা তুমি কেন এটা করলা তুমি কেন তোমার ওনা কেন ঠিক নাই তোমার জামার তো এটুকু ঠিক নাই তোমার চুল দেখা গেছে কেন তোমার মুখ দেখা গেছে কেন তুমি বোরখা হিজাব পরো না কেন ইত্যাদি ইত্যাদি দেখা যায় যে যে মেয়েটা হচ্ছে গিয়ে সারা জীবন হচ্ছে গিয়ে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তাকেই বরঞ্চ আইসা মানে নসিহত দেওয়া শুরু করে যে তোমারই তো সামনে সামনে থাকা উচিত ছিল তুমি কেন এটা 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 করলা না তুমি কেন সেটা করলা না তুমি কেন বরখা বোরখা পড়লা না এটা তো আসলে কোনো কুযুক্তি বা যুক্তি বা কুযুক্তির মধ্যে ক্যাটাগরির মধ্যেই পড়ে না এটা একটা সোশ্যাল মানে ট্যাবু তৈরি হয়ে গেছে একটা প্রথা তৈরি হয়ে গেছে যে মেয়েটা কি দোষারোপ করা হবে দিন শেষে দেখা যাবে এমনকি মেটা যদি রেপ রেপও হয় তখনো দেখা যাবে যে পুলিশের কাছে গেছে তখন পুলিশ বলবে যে ও তুমি তুমি এত রাতে রাতে কই গেছিলা কেন ওই ছেলে কি তোমারই এখানে হাত দিছে সেখানে হাত দিছে আচ্ছা তুমি কি মজা পাইছো তুমি কি ভালো লাগছে তোমার যখন তোমাকে করতেছিল রেপ জোর করে করতেছিল তখন কি তোমার ভালো লাগছিল পুলিশ ওই ধরনের জেরা করবে এবং তারপরে যখন ওই জিনিসটা যদি মেডিকেল টেস্টের জন্য পাঠাবে ঘরে তো মারপিট আছেই ঘরে তো বাবা মা যদি জানে যে একটা মেয়ের এই ধরনের ঘটনা ঘটছে মেটা নির্যাতিত হইছে তারপরে বাবা মা যেটা করবে মেটা কি একটা কিল খুশি মারবে মারপিট করবে যে তুই কেন এটা করলি হ্যাঁ তোর তোরা তোর তো বলছিলাম তোর এত বাইরে যাওয়ার দরকার নেই এত পড়া দরকার নেই তুই ঘরে থাক তুই কেন বাইরে যাবি তারপরে এগুলা পার হয়ে যদি আবার সে আদালত পর্যন্ত পৌঁছাইতে পারে আদালতে আবার ওই যে মানে উকিল যে বিপক্ষের যে উকিল থাকবে সে আবার তিন গুণ ধর্ষণ করবে মানে সবার সামনে বলবে যে তুমি তুমি তো তোমারই তো চরিত্র খারাপ তুমি তো অমুক দিন অমুকটা করছিলা তোমার অমুক বয়ফ্রেন্ড ছিল তুমি অমুক জনের সাথে তোমার ফেসবুকে ছবি আছে অমুকরে তুমি ইয়া করছো চিঠি লিখছো অমুকের সাথে তোমার একটা ইয়া ছবি আছে এইভাবে দেখা যায় একটা পুরা সমাজটাই দাঁড়া যায় একটা মেয়ে যদি নির্যাতিত হয় তখন দেখা যায় পুরো সমাজের পুরা পুরুষতান্ত্রিক সমাজের সব মানুষ মিলেমিশে মেয়েটাকে চরিত্রহীন প্রমাণ করা এবং মেয়েটাই যে আসলে খারাপ সেটা প্রমাণ করার জন্য একদম উঠে পড়ে লেগে যায় এই জিনিসটা কোনো আসলে কুযুক্তির মধ্যে পড়ে না কিন্তু এই জিনিসটা যেটা যেটার মধ্যে পড়ে যে একটা পুরুষতান্ত্রিক সমাজে একটা মেয়ের উপরে যে এই জিনিসটা হয় এটাকে আমরা ইংরেজিতে বলি বলি ভিকটিম ব্লেমিং হ্যাঁ ভিকটিম ব্লেমিংটা হওয়া ভিকটিমকেই ব্লেম করা একটা মেয়েকেই নির্যাতিত হওয়ার পরেও মেটাকে এইটার জন্য দায়ী করা এটাকে মানে আমরা সাধারণত ভিকটিম ব্লেমিং বলি এবং এটা আমরা মনে করি যে এটা এটা সবচেয়ে ভয়ঙ্কর এটা আসলে ধর্ষণের চাইতেও ভয়ঙ্কর জিনিস হচ্ছে ভিকটিমকেই ব্লেম করা উল্টা যে তার অমুকটা ঠিক নাই তার তো অমুকটা ঠিক নাই আরে সে তো মাত্র নির্যাতিত হয়ে আসছে তুমি এখনই এখন তাকে আবার মানে তার কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না এগুলো বললে তো তাকে আরো

সো মানেshe দুছে লাফ্যাঙ্গে করতেছে এটা তো সে আড়ালই করবে এটা তো সবার সামনে করবে না সো এরকম একটা আপনি একটা যুক্তি দেখাইছিলেন আমি ওই যুক্তিটা খুঁজে পাচ্ছি না সেটাই জানতে চাচ্ছিলাম মানে যুক্তিটা খুব সুন্দর ছিল ওটা জানতে পারলে খুব উপকার হতো এটা তো এখন মনে করতে পারছি না আমি তো আমার তো মনে হচ্ছে না আপনি হয়তো পুরো ভিডিও দেখেছেন হয়তো অনেক আগে বলেছিলাম ভাই এই মুহূর্তে আমার মনে করতে না এরকম কিছু হ্যাঁ মানে আপনার মানে কি কথা ছিল মনে নেই এতটুকু মনে আছে যে আমরা যদি একটা মানুষকে মানে আমরা জানি ভালো মানে তার সব ভালো গুনগুলো দেখতেছে কিন্তু হঠাৎ করে সে একটা খারাপ কাজ করছে এটা যদি আমরা কাউকে এসে বলি তখন সে আর বিশ্বাস করতে চায় না সে বলতেছে না আমরা তো ওকে খুব ভালো মতো চিনি এখন তার লুচি আমি এটা তো সে আর প্রকাশ করবো না তখন আপনি একটা লজিক দিয়ে বুঝেছিলেন যে এটা মানে মানুষের এটা কি ধারণা থেকে মানুষের এই কথাটা বলে ওই লজিকটা নামও আমার মনে নেই

ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি আচ্ছা তাহলে ভালো থাকবেন আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে পরের জনকে যুক্ত করি আসলে কি যুক্তি দিয়েছিলাম অনেক সময় অনেক ধরনের কথা তো বলি আসলে আমার তো ভিডিও সংখ্যাও এখন দেখছি আমি যে আমার ভিডিও সংখ্যা অনেক বেশি অনেক মারাত্মক এবং সেগুলো গুনে হয়তো আমি শেষ করতে পারব না আমি তো মানে অনেক কথাই বলেছি এখন অনেকে দেখি আমি ফেসবুকে ইউটিউবে অনেক পুরনো পুরোনো সেই পুরনো দুই সাল ষোলো সালের ভিডিও এনে এনে সুন্দর এডিট এডিট করে তারা ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে এখন ওগুলো আমার সামনে মাঝে মাঝে পড়ে আমি দেখি আর এই কথা বলছিলাম এত বছর আগে মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে আবার মনে হয় যে না এই কথাটা এভাবে না বলে তো এইভাবে বললে ভালো হইতো আবার মাঝে মাঝে আবার পুরনো কথাটা আবার মনে পড়ে দেয় যে হ্যাঁ এই সময় তো এটা বলেছিলাম অনেকদিন তো এই যুক্তিটা আমি ব্যবহার করছি না এটা আমাকে আবার ইয়াও করে ইম্প্রুভও করে আমাকে পুরোনো কথাগুলো যখন শুনি তখন ইম্প্রুভমেন্টের একটা জায়গা থাকে যে আগে যেই জিনিসটা হয়তো এই কথাটা এইভাবে বললে আরো ভালো হইতো আরো বোধগম্য হইতো এই এই জিনিসটা আমি বুঝি এবং দেখি যে আমি চেষ্টা করি যে আরো ইম্প্রুভ কীভাবে করা যায় কিন্তু এত সময়ও তো পাওয়া যায় না পুরোনো ভিডিওগুলো মাঝে মাঝে যদি দেখতাম তাহলে আমি আরো হয়তো আমার বক্তব্য আর একটু প্রিসাইজ করতে পারতাম আর একটু মানে কিভাবে আরো যুক্তিগুলা রিয়াগুলা স্ক্রুগুলা আরো টাইট দেওয়া যায় যেন কোনো অবস্থাতেই কোনো মুমিন যেন পারতে না পারে সেই ব্যবস্থা করতে পারতাম কিন্তু এখন এত সময় পাই না যদি আমি এক সময় মানে ভবিষ্যতে যখন রিটায়ার করব সব কিছু থেকে তখন আমি হয়তো এগুলা নিয়ে আরো ভালোভাবে চিন্তা ভাবনা করে ইয়া করতে পারবো এখন তো মানে কাজের চাপে সারা দিন যেভাবে কাজ আমার মানে অফিসে যে কাজ করতে হয় ইদানিং নয় ঘন্টা কাজ করতে হচ্ছে এখন একদমই সময় পাই না এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার ঠিক আছে